জাতিপিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই শোক সভায় আজকে আমরা এই প্রতিজ্ঞাই নেব যে জাতির পিতার যে আদর্শ, সেই আদর্শ বুকে ধারণ করে এ দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি প্রথমে শোক জানাচ্ছি আমাদের মহান নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। একই দিনে হত্যা করেছিল আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। সারা জীবন তিনি কিছু চাননি, আমার বাবার পাশে থেকে শততে স্বীকার করে এই বাংলাদেশের স্বাধীনতায় অবদান রেখে গেছেন। ঘাতকের নির্মম বুলেট তাকে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট রাসেলকে, কামাল জামালের নবপণ্ডিত বধূ সুলতানা এবং জামালের নবপণ্ডিত বধূ পারভিন জামাল রুজিকে। আমার একমাত্র আবু চাচা আবু নাসের মুক্তিযোদ্ধা, তাকেও ঘাতকের দল নির্মমভাবে হত্যা করেছে। তিনি পঙ্গু ছিলেন। 15ই আগস্ট একই সাথে তিনটে বাড়িতে এরকম হত্যাকাণ্ড ঘটল। আর যে খুনির এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে যখন চারিদিকে অনেক সোচ্চার হয়, মানবাধিকারের প্রশ্ন আসে, মানবাধিকারের কথা বলা হয়, আমাদের সরকারকে মানবাধিকারের ব্যাপারে প্রশ্ন করে, যারা এই প্রশ্ন করে তাদের কাছে আমার জিজ্ঞাসা, আমাদের মানবাধিকার 15ই আগস্ট আমরা যারা আপন জন হারিয়েছি তাদের মানবাধিকার কোথায় ছিল? আমাদের তো বিচার চাওয়ার অধিকার ছিল না। আমি আমার বাবা মা হারিয়েছি, আমি মামলা করতে পারবো না, আমি বিচার চাইতে পারবো না। কেন? আমি এদেশের নাগরিক না? আমি আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম ঘাতকের নির্মম বুলেটের আঘাত থেকে। এই বাচ্চা কত যন্ত্রণার বাচ্চা, যারা এভাবে বাচ্চা তারা জানে। কিন্তু আমাদের মানবাধিকার যে লঙ্ঘন করা হয়েছিল, 96 সালে যদি সরকারে আসতে না পারতাম, যদি ওই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করতে না পারতাম, এই হত্যার বিচার কোনো দিন হতো না। বারবার বাধা এসেছে, এমনকি বক্তৃতায় বিচার চাওয়ার কথা বলতে যেও বাধা পেয়েছি, যে এর কথা বললে নাকি কোনোদিন ক্ষমতায় যেতে পারবো না। শত্রুর নির্বাচনের পরপরই তো হত্যাকাণ্ড শুরু করেছে সেই পাকিস্তানি শাসকরা। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত, 15ই আগস্ট 32 নম্বর ওই ধানমন্ডি লাশগুলি তো পড়েছিল, কত স্লোগান, বঙ্গবন্ধু তুমি আছো যেখানে আমরা সেখানে, অনেক 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 স্লোগান তো ছিল। কোথায় ছিল সে মানুষগুলি? একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার? কেন করতে পারেনি? এত বড় সংগঠন, এত সমর্থক, এত লোক, কেউ তো একটা কথা বলার সাহস পায়নি? 15ই আগস্ট থেকে 16ই আগস্ট ওই লাশ পড়েছিল। 16ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে গেল টুঙ্গিপাড়া, কারণ দুর্গম পথ, যেতে 24 ঘন্টা, 22 থেকে 24 ঘন্টা সময় লাগে, তাই কেউ যেতে পারবে না। তাই সেখানে নিয়ে মা বাবার কবরের পাশে সেখানে মাটি দিয়ে আসে। সেখানকার মৌলভী সাহেব আপত্তি করেছিলেন যে আমি গোসল দেব, কাফন দাফন কিছু নিয়ে যাননি, শুধু দিয়ে গেছেন, একটা দেশ দিয়ে গেছেন, একটা জাতি দিয়ে গেছেন, বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে উন্নয়নের পথে যাত্রা শুরু করে দিয়েছেন, কিছুই নিয়ে যাননি বাংলাদেশের মানুষের কাছ থেকে। বাংলাদেশের গরিব মানুষকে যে রিলিফের কাপড় তিনি দিতে পারতেন, সেই রিলিফের কাপড়ের পাড় ছেড়ে সেটা দিয়েই তাকে কাফন দেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের কাছ থেকে কিছু নিয়ে যায়নি, আমার বাবা মা ভাই বোন কেউ কিছু নিয়ে যায়নি। ওই 16 তারিখে সমস্ত লাশ নিয়ে বনানীতে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। মুসলমান হিসেবে যে এতটুকু দাবি থাকে জানাজা পড়ার, সেটাও তো পড়েনি, একটু কাফনের কাপড় সেটাও দেয়নি। কিন্তু 75-এর ঘাতকরা হত্যার পর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা দিয়েছিল, কিন্তু ইসলামিক কোনো বিধি তারা মানেনি। আমার এটা প্রশ্ন, আমাদের নেতারাও তো এখানে আছেন,
জাতিবিতে তো অনেকে ফোনও করেছিলেন, কি করেছিলেন তারা? বেঁচে থাকতে সবাই থাকে, মরে গেলে যে কেউ থাকে না তার জীবন্ত প্রমাণ। এই জন্য আমি কিছু আশা করি না, কিন্তু আমার একটাই কথা, এই দেশ জাতির পিতা স্বাধীন করেছিলেন এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন বলে। তাই আমার একটাই প্রচেষ্টা, তিনি এই দেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন, রক্ত দিয়ে গেছে আমার মা আমার ভাইয়েরা, এ কথা আমি ভুলতে পারি না। সেই মানুষগুলির পাশে থাকা এটা নিজের কর্তব্য বলে মনে করি। কাজী আজকে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ বুকে নিয়েই আমাদের চলতে হবে। যে নাম ঘাতকের দল মুছে ফেলেছিল সে নাম আর মুছতে পারবে না। আজকে বিশ্বব্যাপী এ নাম সমাদৃত, সেই জয় বাংলা স্লোগান আবার ফিরে এসেছে, 7ই মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কাজী বিকৃত ইতিহাস না, এখন সঠিক ইতিহাস মানুষ জানতে পারছে। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলেছি, আমরা চলব। জাতির পিতার এই ত্যাগ বৃথা যাবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।